আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটের বিশ্বরাতে 2 দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে। শুক্রবার ও শনিবার উপজেলা বিআরডিবি অফিসের সামনে মাঠে এই মেলার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। মেলা শেষে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এনজিও সংস্থা সূচনার জিসিডিও জলি বর্মন, ইউনিয়নের সমন্বয়ক লাইলি বেগম, এনজিও সংস্থা FIDB-র সঙ্গ প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজন সুমন ইসলাম ও তন্ময় খান তনু। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক শিউলি আক্তার, সাইমা আক্তার প্রমুখ।